নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশান সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি তোমরা যারা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি ইতিহাস বিষয়ে সাজেশান সবার আগে দেখব তোমাদের ইতিহাসে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টে ইতিহাস বিষয়ে কোন কোন অধ্যায় থেকে আসবে দেখে নাও তিন নম্বর অধ্যায় ঊনবিংশ শতকের ইউরোপ চার নম্বর অধ্যায় শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ পাঁচ নম্বর অধ্যায় বিশ শতকে ইউরোপ এই তিনটি অধ্যায় থেকেই তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা হবে সবার আগে দেখবো আমরা তোমাদের প্রশ্নমান দুই অর্থাৎ দুই নম্বরের কোন কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে এক দেখার প্রশ্ন আছে দেখো ডোমা কী দুই নম্বর প্রশ্ন দেখো মুক্ত দ্বার নীতি কী তিন নম্বর প্রশ্ন দেখো সেরাজেভ হত্যাকাণ্ড কি এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ চারে দেখো রক্তাক্ত রবিবার কাকে বলে পাঁচ নম্বর দেখো কুলটুর ক্যাম্প কি তোমাদের আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলি আমি যে সাজেশানগুলো দিয়েছি তোমাদের এই সাজেশানের প্রশ্নের সমস্ত উত্তর তোমাদের ও মার্টিন প্রশ্নবিদরা থেকে যে ইতিহাস বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সমাধান করে দেখিয়ে দিয়েছি সেখান থেকে তোমাদের উত্তরগুলো পেয়ে যাবে আগে পরে সমস্ত সেটগুলো দেখলে এর মধ্যে থেকে দেখবে এই প্রশ্নগুলো দেওয়া আছে তাছাড়াও প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে ছয় দাগের কার্লস বার্থ ডিগ্রি কি সাত দাগের প্রশ্ন দেখো হুভার মোরাটোরিয়াম বলতে কি বোঝো এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ খুব আসে পরীক্ষায় আট দাগের প্রশ্ন দেখো কার্বোনারি কি নয় দাগের প্রশ্ন দেখো এপ্রিল থিসিস কি দশ দাগের প্রশ্ন দেখো ভিয়েনা সম্মেলনে দুটি সমস্যা উল্লেখ করো এখানে মোট তোমাদের দুই নম্বর প্রশ্ন আমরা দশটি দিয়েছি তোমরা অবশ্যই ভালো করে পড়বে আশা করি এর মধ্যে থেকে কমন পেয়ে যাবে আর এর পাশাপাশি অবশ্যই তোমরা তোমাদের বইটি খুঁটিয়ে পড়বে সমস্ত বিষয় ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান পাঠ্যবই অবশ্যই গুরুত্ব দেবে চলো পরবর্তী প্রশ্ন দেখো চলো এরপরে আমরা দেখব প্রশ্নমান চার অর্থাৎ চার নম্বর প্রশ্ন দেখো কি আছে এক জায়গায় প্রশ্ন ইতালির ঐক্য আন্দোলনে ক্যাভুর ও গ্যারিবল্ডের ভূমিকা লেখো তোমাদের হয়তো অনেক সময় দিয়ে দিলো যে ইতালির ঐক্য আন্দোলনে ক্যাভুরের ভূমিকা আমি সেই কারণে একেবারে দুটো একবারে দিলাম পরবর্তী দেখো প্রশ্ন দুই দাগের ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল কেন এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তিন দাগের প্রশ্ন দেখো জুলাই বিপ্লব এবং মেটার্নিক ব্যবস্থা সম্পর্কে লেখো এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমরা তোমাদের রায় মাঠের প্রশ্নবিত্রায় আমরা যে সমাধান করে দেখিয়ে দিয়েছি তার মধ্যে থেকে তোমরা উত্তরগুলো পেয়ে যাবে তোমরা যদি দেখে থাকো তারপরে দেখো চারদাগের প্রশ্ন দেখো ভিয়েনা সম্মেলনের নীতিগুলি আলোচনা করো পাঁচ দাগের প্রশ্ন দেখো এমস টেলিগ্রাম কী ছয় দাগের প্রশ্ন দেখো উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দের মহামন্দার কারণগুলি কী ছিল এখানে যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ আর তোমরা বড় প্রশ্নগুলি অবশ্যই বাড়িতে পড়বে এবং না দেখে লেখা প্র্যাকটিস করবে চলো পরবর্তী দেখো প্রশ্ন কি আছে এবার আমরা দেখব প্রশ্নমান এইট অর্থাৎ আট নম্বর প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় সেকেন্ড ইউনিট টেস্ট একটি লিখতে হবে আট নম্বর প্রশ্ন হ্যাঁ আমি তোমাদের চারটি দিয়েছি এর মধ্যে থেকে পাবেই পাবে এক জায়গায় প্রশ্ন আছে প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলির সংক্ষেপে আলোচনা করো দুই দাগের প্রশ্ন দেখো আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও গুরুত্ব লেখো তিন দাগের প্রশ্ন দেখো উড্রো উইলসনের চোদ্দ দফা নীতির প্রেক্ষিত কী ছিল চোদ্দ দফা নীতি বর্ণনা করো তারপরে দেখো চার জায়গায় প্রশ্ন আছে জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা আলোচনা করো এখানে চারটি প্রশ্ন দেওয়া আছে চারটি প্রশ্নই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে এবং না দেখে লেখা প্র্যাকটিস করবে আর অবশ্যই বইটি খুঁটিয়ে পড়বে তাছাড়া তোমাদের আগের ভিডিওতে প্লে গেলে পেয়ে যাবে একটি নমুনা প্রশ্নের সেট দেওয়া আছে তোমাদের পরীক্ষায় কেমন টাইপের প্রশ্ন হতে পারে সেটা অবশ্যই দেখবে উত্তর সহকারে দেওয়া আছে সেটা সেগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা